হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বিকালে বের হয়েছি, লাস্ট একটা ভিডিও দিছিলাম, ওইটাতে এক আপু ছিল, আমি ভাবি না অ্যাকচুয়ালি ওইটার এত নেগেটিভ মানে ইমপ্রেশন পড়বো, মানে মেয়ে আর মানে মেয়ে রিলেটেড বা মেয়ে আছে এরকম কোনো ভিডিও আপলোড দেওয়ার থেকে বিরত থাকবো, কারণ অ্যাকচুয়ালি আমি ভাই কন্ট্রোভার্সিতে পড়ার জন্য এখানে আসি নাই। আমি মানে প্রায় সময় দিনের বেলা বেরোলে পাবলিকে বলে যে ভাই আপনার লাইট জ্বালানো বা হাত দিয়ে ইশারা দেয় বলে, মানে যে যেভাবে পারে ওইভাবে ইশারা দেয় বলে, আমি জানি মানে ওরা এটা ভালোর জন্যই বলে, বাট অ্যাকচুয়ালি কোম্পানি তো ভাই এইভাবে দিয়ে দিছে, কোনো লাইটের সুইচ দেয় নাই, তারপরও আমাদের তো চালানো লাগতেছে, আর আমার এইগুলো কাটাকাটি একদমই পছন্দ না, মানে ফ্রি পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ স্টার্ট অফ, এগুলো ফ্রি পাওয়া যায় বা রিল্যাক্সে সুজা একদম মানে যাওয়া যায়, গাড়ির এত প্যারাটা নাই, তাই এই রোডটা আমরা ইউজ করে থাকি। যারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট এগুলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা মানে কারখানায় এখানে ধুলা মানে সবসময় উড়াউড়ি করে, এটা অ্যাকচুয়ালি পালসার, এটা বেবি পিছনটা পালসারের, বাট সামন বাইকটা কি বুঝতে, এটা বাইকটা বুঝতে পারতেছি না, না এটা পালসারের ব্যাক পার্ট মানে ব্যাক প্যানেলটা লাগানো আছে, আর বাকি গাড়িটা কি ওইটা জানি না। আমরা হ্যাঁ মেবি একটা ভাই ডাক দিছিল, ও মেবি ফোন দেয়া ব্লক টক করে, আমাদের জিজ্ঞেস করতেছে লালচাঁদ বাগানটা কোন দিকে, এদিকে অনেক কয়েকটা বাগান আছে বাট আমাদের যাওয়া হয় না তেমন বেশি। এই ভিউটা অনেক ভালো লাগতেছে, আর বিশেষ করে এখানে একটা ঈদের বাড়া আছে, রাস্তাটা দেখেন এক প্রথমে নামছে তারপর আবার উঠে গেছে, কত সুন্দর একটা রাস্তা, অনেক মানুষ বিকালবেলা ঘুরতে আসে, আবার একটা ডাউন দেন দেখেন দেন ক্যামেরা আসতেছে কিনা জানি না, বাট অনেক ডাউন রাস্তাটা একদম ওয়াও, আর ঠান্ডা লাগতেছে ভাই, প্রচুর ঠান্ডা এখানে, এদিকে আমার আশা হয়েছে বাট আরও অনেক আগে আসছিলাম, মানে এদিকে আপনার পাহাড়ের মতো রাস্তাটা একদম ঢেউ ঢেউ মতো, দেখেন চা বাগানগুলো দেখেন, আপনাদের কেমন লাগে এইসব চা বাগান বা আমি যেরকম ভিউগুলো দেখাই আপনাদের, আপনারা কমেন্টে জানান না কেন, আমার আপনাদের একটা কমেন্টে আমার জন্য অনেক কিছু। এদিকে একটা পদ্ম বলছিল ওইটা দেখার জন্য আসছিলাম, ও যে দেখা যেতেছে না মানে হালকা পানি, ওইটা হচ্ছে পদ্ম বিলটা, ওইখানে আমরা যেতেছি, ক্যামেরা আসতেছি কিনা জানি না, এগুলো সব পদ্ম ফুল, কাছে যাওয়ার চেষ্টা করতেছি দেখা যায় কিনা, আচ্ছা আছে, যাওয়া যাবো কিনা জানি না, অনেক নরম হইতেছে। এখানে ঘোরাঘুরি করা শেষ, আর সূর্যের আলোটা অনেক কমে গেছে,